ইসলামিক টিভি একটি সুন্দর পৃথিবীর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিএইচবি ক্যাম্ব্রিয়ান জেনারেল অনুষ্ঠানের আজকের সরাসরি পর্বে। কাছে এবং দূরে, দেশে ও প্রবাসে যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের জবাব এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন, আলহামদুলিল্লাহ। আজও আমরা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আপনাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার, আর আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আজকের আয়োজনে প্রদান করবেন বিশিষ্ট আলেমদিন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক মুহতারাম প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আবারও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আল্লাহ তাআলার উপরে ভরসা করে। আপনারা প্রশ্ন করুন, যারা প্রশ্ন করবেন অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্ন করবেন, আমরা আপনাদের সহযোগিতা সবসময় কামনা করে থাকি ইনশাআল্লাহ। মোহতারাম, প্রশ্ন আসছে, দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন, বোন আমরা শুনছি। জি, আমি ফার্স্ট কোশ্চেন করতে চাচ্ছিলাম যে শিরকি করা যদি হয়ে থাকে তাহলে কোন ধরনের তওবাটা করলে আমি আল্লাহর কাছে বলছি তওবাটা বললে ভালো হয়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি ব্যাংকে এফডিআর করি সেখান থেকে যে মুনাফাটা হবে সেটা কতটুকু হালাল হবে? আচ্ছা, জি জি, আপনাকে অনেক ধন্যবাদ বোন। আমরা আপনার দুটো প্রশ্ন পেয়েছি, আমরা আপনার প্রশ্নের উত্তর নিচ্ছি মোহতারামের কাছ থেকে। মোহতারাম, বোন প্রশ্ন করলেন শিরকের গুনার জন্য কেমন তওবা করা উচিত? আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। তওবা শব্দটার অর্থ হলো ফিরে আসা। তওবার মূল তিনটে শর্ত রয়েছে। একটা হলো মনের ভিতরে গভীর অনুতাপ বোধ করা, দ্বিতীয়ত আর কখনো এই পাপ করব না এটার সুদৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা, তৃতীয়ত আল্লাহ তাআলার কাছে এই কথা বলে অন্তর দিয়ে ক্ষমা চাওয়া। শিরক সহ সকল পাপেরই এটাই তওবা, যে আমরা শিরক যেটা করেছি বা কথা বলেছি এই কথা বা কর্মের জন্য গভীর অনুতাপ বোধ করা, আর কখনো করব না এটা সিদ্ধান্ত গ্রহণ করা, আর আল্লাহ তাআলার কাছে বারবার অন্তর দিয়ে মনের আকুতি দিয়ে তওবা করা, এটা হলো সকল তওবার মতোই শিরকের তওবা। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের, প্রথম কথা শিরক আমরা কখনোই করব না, ভয়ঙ্কর তো পাপ, কারণ আপনি অন্যান্য পাপের কারণে আমাদের কর্ম বিনষ্ট হয় না, কিন্তু শিরকের কারণে আমাদের সকল কর্ম বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, এরপরে হঠাৎ একটা শিরকি কথা বলেছেন, শিরকি কাজ করেছেন, তাহলে আপনার আগের হজটা কিন্তু বাতিল হয়ে গেল, আগের সকল নামাজ বাতিল হয়ে গেল, আপনাকে আবার হজ করতে হবে। আর এজন্যই শিরক থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে। তওবা হলো এই তিনটে কর্মের সমন্বিত রূপ। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বি ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা মিম্মা লা আ'লাম। আল্লাহ, আমি জেনে শুনে যেন আমি কখনো শিরক না করি, এই পাপ থেকে আমাকে রক্ষা করবেন, আর জ্ঞানের অজান্তে যদি কোনো শিরিক হয়ে যায় আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেবেন, এটাও আমরা সবসময় আমাদের দোয়ার ভিতরে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে শিরিকের মতো মহাপাপ থেকে হেফাজত করার তৌফিক দেন, হেফাজত করুন, আমিন। আমাদের বোনের প্রশ্ন ছিল এফডিআর এর মুনাফা, এটা নেওয়া যাবে কিনা ব্যাংকে প্রচলিত কেন? আমরা একটি প্রশ্ন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি আমি ওই
জি মেজবা সাহেব বলুন। কতটুকু মানে আপনার শরীয়ত মানে ইয়ার যুক্তিযুক্ত আর কি? আর একটা আরেকটা প্রশ্ন হুজুর আমার, জি, যে আপনার ওই যে বিছানাতে যে বাচ্চারা যদি প্রস্রাব করে, এটা তো আপনার কিছুক্ষণ পরে শুকিয়ে যায়, এর উপর যদি জায়নামাজ পিছিয়ে নামাজ পড়া হয় তাহলে নামাজটা কি জি? জি, অনেক সুন্দর প্রশ্ন করেছেন, দুটো আমরা জানবো ইনশাল্লাহ তাহলে একটু পরে। জি জি, ব্যাংক প্রচলিত অর্থ ব্যবস্থার যে ব্যাংকগুলো, এগুলোর যে কোনো ধরনের মুনাফাই সুদ, কারণ সুদ আর ব্যবসার পার্থক্য যেটা আল্লাহ তাআলা বলেছেন যে আহলাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদ হারাম করেছেন। টাকার বিনিময়ে টাকা যেভাবেই নেওয়া হোক না কেন, এটা সুদ। আর পণ্যের বিনিময়ে টাকা, এটা হলো ব্যবসা, আর ব্যবসায় অংশগ্রহণ বৈধ। কাজেই প্রচলিত ব্যাংকগুলো টাকার উপরেই, টাকা আপনি যত দেবেন এটার উপরে একটা নির্দিষ্ট হারে মুনাফা দেবে, এটা যেভাবেই করা হোক না কেন, এটা সুদ, এটা গ্রহণ করা, এটা যে কোনোভাবে ব্যবহার করা, এটা কঠিনতম হারামগুলোর একটা। আর যদি কোনো ব্যাংক শরিয়া পালনের দাবি করে যে তারা কাউকে টাকা দেয় না, তাদের গ্রাহকদেরকে টাকা দেয় না, তাদের গ্রাহকদের সাথে তারা ব্যবসা করে, তাহলে তাদের সাথে আপনি লেনদেন করতে পারেন, অর্থাৎ ব্যবসায়ের অংশীদার হিসেবে এটা শরীয়তে বৈধ হতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা দুটো প্রশ্নের জবাব পেয়েছি। আমাদের মিরপুর শেওড়াপাড়া থেকে মিজবা সাহেব প্রশ্ন করেছেন, খুব সুন্দর একটি প্রশ্ন, যে মোহাম্মদ ইসলামের মহর নবুয়াতের যে চিহ্ন ছিল পৃষ্ঠ দেশে, কিন্তু বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ পৃষ্ঠ দেশে রসুলের কদমের চিহ্ন ছিল কিনা? জি, আসলে আরেকটি প্রশ্ন আসছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, তারপরে উনি নামাজ করে, কোরআন শরীফ করে, মানে সবটাই আল্লাহর কাজ করে। জি জি, এতে কি শিরক হয় কিনে? উনি আল্লাহর কাজ ঠিকই করে, কিন্তু কষ্টের সাথে বইলা ফেলায় উনি খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা, জি জি, আমরা প্রশ্ন পেয়েছি বোন। আমরা দোয়া করছি যিনি অসুস্থ আছেন আল্লাহ যেন তাকে শেফা দান করেন, আমরা জানবো ইনশাল্লাহ। জি মোহতারাম, জি, আমরা যেটা বলছিলাম, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কে আমরা বিভিন্ন ভাবে অতি ভক্তি করে আমরা যেটা করতে চাই সেটা আমরা বিভিন্ন মানুষ তার নাম বিক্রি করে খেতে চাই। হযরত আব্দুল কাদের জিলানীর নামে আমরা অনেক কিছুই করি, যে আমরা আব্দুল কাদের জিলানীর অনুসারী, আব্দুল কাদের জিলানীকে মানি, কিন্তু দুর্ভাগ্য হলো স্বয়ং আব্দুল কাদের জিলানী যে বইগুলো লিখেছেন, আমাকে একজন বলছেন যে আব্দুল কাদের জিলানীকে কিছু বোঝেননি, আমরা তো তার অনুসরণ করি, কাজে আমরা জান্নাতে যাবই। তাই আমি বললাম যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে বইগুলো লিখেছেন, গনিয়াতুত তলেবিন ইত্যাদি পড়ে দেখেন, তাহলে আপনি বুঝবেন যে আপনি একজন কাফের, আব্দুল কাদের জিলানীর মতে, অন্যের মতে নয়। বিষয়টা হলো যে এই মহান ব্যক্তিদের নামে আমরা অগণিত জাল কথা বানিয়েছি এবং তাদের নাম বিক্রি করে আব্দুল কাদের জিলানীর নামে আমরা নানাবিধ অবৈধ কাজ করে চলেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উনি ষষ্ঠ হিজরি শতকের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের প্রায় 500 বছর পরের 561 হিজরিতে সম্ভবত তিনি ইন্তেকাল করেছেন। তিনি হাম্বলি মাজহাবের একজন বড় ফকিহ ছিলেন, একজন আলেম ছিলেন। তিনি আমাদের প্রচলিত ভাষায় যা আমরা যেগুলো অন্যায় মনে করতে রফলিয়া দাইন করা, বুকে হাত বাঁধা অথবা জোরে আমিন বলা, আল্লাহ তাআলা আরশের উপর সমাসীন রয়েছেন বিশ্বাস করা, এই জাতীয় বইগুলো, এই জাতীয় বিষয়গুলো উনি বিশ্বাস করতেন, আমল করতেন এবং উনার বইয়ে এগুলোই লিখেছেন। সর্বাবস্থায় প্রথমে এটা আমি বললাম ভূমিকা হিসেবে, যা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার জন্ম রাসূলুল্লাহ সাল্লামের প্রায় 500 বছর পরে তিনি এই দুনিয়াতে এসেছেন, ক্রুসেড যুদ্ধের সমসাময়িক। দ্বিতীয় যে বিষয়টা আমরা আমাদের দেশে প্রচলিত আছে যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে উঠতে যাচ্ছিলেন তখন তিনি খুব একাকিত্ব বোধ করছিলেন, ভয় পাচ্ছিলেন, আতঙ্কিত ছিলেন। এই অবস্থায়
আত্মার জগৎ থেকে আব্দুল কাদের জিলানি এগিয়ে আসেন, তাকে তিনি তার কাঁধে পা দিয়ে আরশে যান। এটা ভয়ঙ্কর একটা জাল, মিথ্যা কথা, এটা সকল মুহাদ্দিসরাই মিথ্যা লিখেছেন। যেমন আমাদের দেশের প্রচলিতের ভিতরে ফুরফুরা শরীফ নাম, যেটা আমরা অনেকেই বাংলাদেশের মানুষ জানে, ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী আবু বকর সিদ্দিকীর একটা বই আছে আল মৌজুয়াত, জাল হাদিসের সংকলন, সেখানেও তারা লিখেছেন যে এটা একটা জাল কথা, যারা এটা জাল বানিয়েছে বিশ্বায়ব লেখছেন আল্লাহ তাদের উপরে লানত দিক, এটা মিথ্যা কথা। আব্দুল কাদের জিলানী অনেক বড় বুজুর্গ, কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নামে বানোয়াট কথা। এছাড়াও আরো অন্যান্য এই জাল কথাটা সমাজে প্রচলিত হওয়ার পর থেকে সকল মুহাদ্দিস আলেমরাই বলেছে এটা জাল মিথ্যা কথা, এর কোনো সনদ নেই, কোনো হাদিসের কিতাবে নেই। আব্দুল কাদের জিলানী জীবদ্দশায় তো কিছু বলেনি। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী 200-300 বছর পরে আল্লাহর ওলি বুজুর্গদের নামে আমরা যত কথা বলি এর অধিকাংশ মিথ্যা কথা, এগুলোর কোনো সনদ নেই, এটা সঠিক কথা নয়। আমরা আল্লাহর হস্তে এই বানোয়াট জাল কথাগুলো বর্জন করি। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির পিঠে যদি থেকেও থাকে, তার দ্বারা আমরা কি প্রমাণ করতে চাচ্ছি? যদি প্রমাণ করতে চাই যে আব্দুল কাদের জিলানী খুব ভালো মানুষ ছিলেন, তাহলে আমাদেরকে রফল আদায়ন করতে হবে, কারণ উনি নিজের বইয়ে লিখেছেন রফল আদায়ন করা জরুরি। আমাদেরকে জোরে আমিন বলতে হবে, আমাদেরকে ঠিক হাম্বলি মজহাবে। এবং সবচেয়ে মজার কথা আপনাদের বলি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার বইয়ে হানাফি মজহাব এবং হানাফিদেরকে খারাপ বলেছেন, অথচ আমরা মনে করি এ কথাটা তিনি না বুঝে হয়তো বলেছেন বা কেউ যোগ করেছে। কিন্তু আমরা যেভাবে আব্দুল কাদের জিলানীকে অনেক বড় করতে যে আমরা অনেক সময় শিরকে নিপতিত হই, মিথ্যা কথা বলি, কিন্তু বাস্তব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কোনো কথা, তার আদর্শ মত আমরা মানি না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে অনেক সুন্দর একটি বিষয় আমরা ধারণা পেয়েছি আপনার কাছ থেকে। আল্লাহ তাআলা আপনাকে যা যা খায়ের দান করুন। আমাদের দর্শকের একটি প্রশ্ন ছিল যে বাচ্চারা বিছানায় পেশাব করলে শুকিয়ে যায়, তার উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা, আমরা জানবো ইনশাআল্লাহ একটি প্রশ্ন নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি বলুন বলুন। আমি গত বছরে থেকে এটা প্রশ্ন আমার মানে খুব খরচা লাগছে, আমি মাঝে মধ্যে তাবলিগ করে আমার ভাইকে জিজ্ঞাসা করে জি জি তো আমি তাবলিগের অফিসার এটা কতটুকু হাসিল করা দেখা করছেন জি 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 অনেক ধন্যবাদ আপনাকে। জি 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 অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আমরা আপনার প্রশ্নের উত্তরটি নিব ইনশাআল্লাহ। জি মুতারাম, বাচ্চাদের পেশাবের বিষয়টি প্রথম কথা হলো, যে কোনো পেশাব শুকিয়ে যাওয়ার পরে আপনি তার উপরে পৃথক কাপড় বিছিয়ে নামাজ পড়তে পারেন। মাটিতে বিছানায় কাপড়ে পেশাব শুকিয়ে গেছে, কোনো চিহ্ন নেই, চিহ্ন থাকলেও কোনো আর্দ্রতা নেই, তার উপরে অন্য কাপড় বিছিয়ে আপনি নামাজ পড়তে পারেন, সেটা বড় মানুষের পেশাব বা ছোট মানুষের পেশাব, এক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আর ছোটদের পেশাব সাধারণভাবে নাপাক, এটাও অন্যান্য পরিষ্কার করার ক্ষেত্রে একই বিধান, আর আপনি নামাজ পড়তে পারবেন অন্য কাপড় বিছিয়ে। তুলনামূলক যদি জায়গা থাকে তাহলে অন্য আমাদের সাবধান হওয়া উচিত, যদি জায়গা থাকে, তবে ছোট বাচ্চা যাদের ঘরে থাকে তারা সব জায়গায় পেশাব করে, এক্ষেত্রে আপনারা পৃথক কাপড় শুকিয়ে গেলে পৃথক কাপড় বিছিয়ে নামাজ পড়তে পারবেন। আর একটা বিষয় আমাদের জানতে হবে, মাটি মূলত পাক, মাটি, মাটির যে তত কিছু আছে সিমেন্ট, বাড়ির মেঝে টাইলস, অর্থাৎ মাটি জাতীয় যা কিছু আছে এটা মূলত পাক, এটা আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ রসুল বলছেন জমিনকে আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জন্য মাটিতে যদি কেউ পেশাব করে, বড় মানুষ বা ছোট মানুষ, এবং পেশাবের কোন চিহ্নও না থাকে, কোন আর্দ্রতাও না থাকে, তাহলে ওই মাটিটাও পাক ধরতে, ওখানে আপনি জায়নামাজ ছাড়াও নামাজ পড়তে পারেন। এটা যেমন মাটির ক্ষেত্রে, তেমনই সিমেন্ট বা মেঝে বা টাইলস এগুলোর ক্ষেত্রে একই বিধান। জি আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর জীবন ঘনিষ্ঠ বিষয়ের সমাধান পেয়েছি, অনেক সুক্রিয়া মোহতারাম আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিএসবি ক্যাম্বিয়ান জেনারিন অনুষ্ঠানের আজকের পর্ব, আমরা একটি ছোট্ট বিরতির পরে আবার আলোচনায় ফিরব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
মোহতারাম দর্শক আছেন, আমরা প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি প্রশ্ন করুন। জি, তো কিছুদিন আগে তো একজন বলছেন আমাকে, হুজুর বলছেন যে আমাদের আত্মীয় স্বজনের ভিতরে কেউ কিছু করে রাখছে, বাচ্চা হবে না কিংবা হইলেও শিখবে না। তো উনি বলছে যে আমি এটা কাটিয়ে দিব, তাহলে কোনো সমস্যা হবে না। তা উনি আমাকে একটা তাবিজ দিয়েছে, আর হলো ফ্রিজে কিছু লিখে দিয়েছে, বলছে যে ওটা 3 দিন দিয়ে খাইতে, তারপর আবার কিছু পানি দিয়েছে বোতলে, আর তেল করতে বলছে, পানিটা খেতে বলছে। তো এটা কতটা ইসলামের দিক দিয়ে কতটা মানে ঠিক আমি এটা জানতে চাচ্ছি, আর বাচ্চা হওয়ার জন্য আমি কি আমল করতে পারেন। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমরা জানবো আপনার এই সমস্যাটির সমাধান। জি মোহতারাম, আমরা আলোচনায় ফিরবো। আমাদের দর্শক প্রশ্ন করেছিলেন যে একজন লোক খুবই অসুস্থ, মারাত্মক, উনি অসুস্থতার কারণে মাঝে মাঝে বলেন আল্লাহকে যে তুমি নাই থাকলে আমার এরকম হচ্ছে কেন, কিন্তু ইবাদত বন্দেগী সবই করছেন। জি না, আসলে কঠিন অসুস্থতা এভাবে বললে আল্লাহ তাআলা তো আরহামুর রাহিমিন, যদিও আমাদের সবর করতে হবে, তারপরেও যদি কেউ বেসবর হয় ওইটুকের গুণা হবে, সবর না করার কারণে ওই কষ্টের সব থেকে হয়তো মাহরুম হবেন, কিন্তু তিনি এটা ইমান থেকে বলেন না, কষ্টের যন্ত্রণায় অচেতন অসুস্থ হয়ে বলে ফেলেন, এজন্য তার ইমান নষ্ট হবে না, শিরিক কুফুর হবে না। আমরা তাকে বুঝাবো আর তার জন্য দোয়া করব, তবে তিনি সবরের সব থেকে বঞ্চিত হয়ে যাবেন। কষ্টে যদি সবর করতে পারি, আসলে আমাদের জীবনটা আমাদের হাতে না, আমাদের জীবনের অধিকাংশই আমাদের ইচ্ছার বাইরেই চলে, এখানে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, সাধ্যমতো চেষ্টা করা, এটার ভিতরে যেমন শান্তি আছে আখিরাতের সফলতা আছে, এটা বুঝে আমাদের চেষ্টা করতে হবে, মনে করতে হবে আল্লাহ নিশ্চয় আমার কোন অপরাধের শাস্তি, আমার গুনার শাস্তি, আল্লাহ এই কষ্টের বিনিময়ে আমার আখিরাত বাড়িয়ে দাও, এগুলো বললে আমরা বহু সওয়াব পাব। আর তিনি যেটা বলেন এর দ্বারা তিনি হয়তো কিছু গুনাহ হতে পারে অথবা তার সওয়াব থেকে বঞ্চিত হবেন, তবে এটা কুফুরি নয়। আল্লাহ তাআলা হেফাজত করুন। জি অনেক শুকরিয়া। আমাদের দর্শক, আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে উনি কোথাও থেকে জেনেছেন যে কেউ বলেছেন যে তাবলিগ বিদআত, এখন এটা কতটুকু ঠিক? আসলে আমরা অনেক সময় প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে ফতোয়াবাজি করি, এবং মানুষের বিচারে ভালো ইতিবাচক দিকগুলো না দেখে নেতিবাচক গুলোকে বেশি দেখার চেষ্টা করি। এখানে আল্লাহ তাআলার ফয়সালা অন্যরকম। দেখেন কোরআন করিমে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে কিছু বললে তাদের ভালো দিকগুলো বলে খারাপ বলেছেন, অথবা খারাপ দিকগুলো বলে ভালো বলেছেন, কখনোই আল্লাহ তাআলা ঢালাও ভাবে এই ধরনের ইহুদি খ্রিস্টানদেরকে খারাপ বলেননি। তাদের সাথে আচরণ করতে গেলে মুসলমানদের বলেছে খারাপ আচরণ করো না। তাবলিগ বেদাত, মাদ্রাসা বেদাত, মাজহাব বেদাত, আহলে হাদিস বেদাত, আমরা সবাই শুধু বেদাতে লিপ্ত রয়েছি এবং জাহান্নামী হয়ে যাচ্ছি, তাহলে জান্নাতে কে যাবে? এই প্রবণতা ত্যাগ করতে হবে, দলিল এবং সুন্নাহ ভিত্তিক কথা বলা দরকার। তাবলিগ বেদাত বলতে তাবলিগের মূল যে কাজ আল্লাহর দিনের দাওয়াত দেওয়া, এটা তো আর বেদাত নয়, এটা তো ভালো কাজ। তাবলিগ জামাতের ভাই অর্থাৎ তাবলিগ বলতে যে তাবলিগ জামাত আমরা বুঝি প্রাতিষ্ঠানিক, তাদের কাজগুলো মূলত ভালো কাজ, তারা দিনের দাওয়াত দেন এবং অধিকাংশই ভালো কথা বলেন, তারা কিছু কাজ করেন না, এজন্য আমরা তাদের সমালোচনা করি যে আপনারা ওগুলো করেন না কেন, এটা একটা কথা। আর একটা, তারা কিছু কাজ করেন যেগুলো আমরা সমালোচনা করি, এগুলো আপনাদের বর্জন করা উচিত। তো সবকিছু মিলিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার জ্ঞানে বুদ্ধি বিবেকে এবং আমার যেটুকু আলেম আল্লাহ দিয়েছেন যেটা জানি, সেটা হলো তাবলিগি জামাত বর্তমান বিশ্বে দিনের পক্ষের একটা ভালো কর্ম, তারা এখলাসের সাথে আন্তরিকতার সাথে মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন। তাদের কাজে কর্মে ভুল ত্রুটি রয়েছে, ভুল ত্রুটিগুলো উলামায়ে কেরামের সংশোধন করা উচিত। যারা তাবলিগ শুরু করেছেন তারা এই ভুল ত্রুটির জন্য অধিকাংশ ক্ষেত্রে গুনাহগার হবেন না, তারা মুস্তাহিদ হিসেবে সওয়াব পাবেন, কিন্তু যে কাজগুলো সুন্নাহ বিরোধী রয়েছে, যে হাদিসগুলো জাল রয়েছে এগুলো বাছাই করা, যে পদ্ধতিগুলো সুন্নতের সাথে সাংঘর্ষিক অথবা যে ত্রুটিগুলো রয়েছে এগুলো বের করে বর্জন করা, সংশোধন করা, এটা পরবর্তী যারা মুরব্বী আছেন অথবা যারা পরামর্শদাতা আছেন তাদের দায়িত্ব। এগুলো না করলে অর্থাৎ হাদিসটা জাল বোঝার পরও রেখে দিলে,
হাদিসটা দুর্বল বুঝার পরও রেখে দিলে, পদ্ধতিটা সুন্নত নয় বুঝার পরও রেখে দিলে কোন বরকতের আশায় অথবা মুরব্বীরা করেছেন, তাহলে এরা গুনাগার হবেন। এই জন্য তবলিগ জামাত একটা মূলত ভালো কাজ। এটার ভিতরে কিছু ভুল ত্রুটি আছে যেগুলো আমরা বলতে পারি যে এটা ভুল ত্রুটি, কিন্তু এটার বিরুদ্ধে ঢালাও কথা বলার ভুল ত্রুটি নেই। কোন কর্মে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে আমাদের প্রতিটি দিনই কর্মের ভিতরে কোনো না কোনো ভুল রয়েছে, এই জন্য আমরা তবলিগ জামাতের বিরুদ্ধে ঢালাও কথা বলাকে পছন্দ করি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা আলেম উলামা পীর মাশায়েখ দিনের যারা কাজ করি তারা নিজেরা বসে থাকি যে আমাদেরকে মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যাবে, এবং সাধারণত আমরা সমাজের 10-15% ধার্মিক মুসলমান দিনে কাজ করি, হুজুরের কাছে আসে নসিহত করেন অথবা ওয়াজ মাহফিলে মসজিদে আসে নসিহত করেন। সমাজের যে আরো প্রায় 80% বেনামাজি অত্যন্ত পাপি দিন সম্পর্কে একেবারে অচেতন মানুষ, তাদের দরজায় যে বাড়ি যে কোনো দুনিয়ার প্রতিফলের চাহনা, শুধু আল্লাহর জন্য আল্লাহর দিন প্রচারের জন্য তাদের কাছে যে তাদেরকে ডাকা, এই একটা ভালো কাজ তারা করছেন। তাদের পদ্ধতিগত ভুল আছে। আমার কাছে একজন গিয়েছেন, আমি লম্বা হচ্ছে না আশা করি, তারপরও বলতে হবে যেহেতু কথাটা উঠেছে। তিনি অনেক টাকার মালিক, ব্যবসায়ী, আমাকে বলছেন তবলিগের কিছু ভাই বলেছেন কোরআন পড়া যাবে না, কোরআনের তর্জমা পড়া যাবে না, ফাজাইল আমল করতে হবে। এগুলো নিঃসন্দেহে ভয়ঙ্কর খারাপ কাজ। অনেক সময় তবলিগের ভিতরে অনেক ভাইয়ের ভিতরে এসব কথা পাওয়া যায় যে তারা কোরআন পড়া, কোরআনের তর্জমা পড়ার চেয়ে ফাজাইল আমলের তর্জমা পড়তে উৎসাহ দেন, নিঃসন্দেহে ভয়ঙ্কর কথা। এই ভয়ঙ্কর কিছু কথা হয়তো ভাই আলেম নন, বোঝেননি, বলেছেন। তিনি তবলিগের বিরুদ্ধে এই সমস্ত ভয়ঙ্কর কাজের বিরুদ্ধে একটা বই লিখতে আমাকে অনুরোধ করেছেন, যত টাকা লাগে দেবেন। তা আমি বললাম ভাই এই টাকা দিয়ে আপনি যদি বইটা লেখেন তবলিগের একজন মানুষও তবলিগ ত্যাগ করবে না, এর চেয়ে বরং আপনি এই টাকা দিয়ে একটা সহি হাদিস ভিত্তিক কাফেলা তৈরি করেন, আপনারাও তাদের মতো মানুষের দরজায় যে বেনামাজিদের ডেকে ডেকে সহি নামাজটা শেখান। আমরা যদি তবলিগ ভালো না লাগে আমরা দুটো কাজ করব, একটা হলো তবলিগের যেগুলো ভুল ত্রুটি আছে আন্তরিকতার সাথে বলবো, আর ভালো আর একটা কর্ম করব, কাদা ছোড়াছুড়ি না করাটাই আমাদের কাছে ভালো লাগে, আল্লাহ ভালো জানেন। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল পারস্পরিক বিবাদ থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। জি, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, মোতারাম বোন, যে ওনার বাচ্চা হচ্ছিল না, ঠিক এখন কনসেপ্ট হয়েছে, কিন্তু বাচ্চা যাতে সঠিকভাবে হয় সেই জন্য উনি ব্যবস্থা নিয়েছেন, বোধহয় বা কেউ দিয়েছে, নষ্ট হয়ে গেছে আগে হয়তো, এখন তাবিজ দিয়েছেন, সেটা আবার ধুয়ে ধুয়ে খেতে বলছেন ইত্যাদি ইত্যাদি। তো এই বিষয়টা কতটুকু ঠিক আছে বা উনি কি করবেন? জি, একটা প্রশ্ন নিয়ে আমরা আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমরা শুনছি, আপনি বলুন। আমি দুবাই থেকে বলতেছি, একটা প্রশ্ন করতে চাই। জি, আমরা প্যান্ট পরা অবস্থায় পথরা হচ্ছে নামাজটা বলি, আল্লাহ আমাদের সুযোগ পারি, চেষ্টা করি। আমরা না প্রায় মুসলমান ধরেন নিয়োজিতা বাদ দেন, মুসলমানের মধ্যে এখন প্রায় ডিউটি করে এবং অনেক লোক আছে সেরকম, তারা এই পথরা করতে হয় বুঝছেন। প্যান্ট পরা অবস্থায় যদি বসে পথরা করি আবার উঠি, কিন্তু ফোটা ফোটা পরে বুঝছেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আপনি সুদূর দুবাই থেকে প্রশ্ন করেছেন, তবে প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি মোতারাম। জি, সন্তান না হওয়ার ক্ষেত্রে প্রথম আপনাকে অনুরোধ করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বারবার বলতেন, ইয়া আইয়ুহান নাসাদাউ ফাইন্নাহু মা আনজালাল্লাহু মিন দা ইল্লা আনজালাল্লাহু দাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার উম্মতকে চিকিৎসা অর্থাৎ বৈজ্ঞানিক বিজ্ঞান ভিত্তিক অভিজ্ঞতা ভিত্তিক চিকিৎসা গ্রহণ করতে উৎসাহ দিতেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীগণ দোয়া তাবিজ ধাড় ফুক ইত্যাদিতে উৎসাহ দেননি, তবে ঝাড়ফুককে অনুমোদন করেছেন, মাঝে মাঝে ফু দিয়েছেন। দোয়া তো দোয়া অবশ্যই আমরা করব, কিন্তু যে কোনো অসুস্থতার জন্য আমরা বৈজ্ঞানিক অভিজ্ঞতা ভিত্তিক চিকিৎসা গ্রহণ করব। তা আপনি আজকাল অনেক চিকিৎসা হয়েছে, টেস্ট টিউব চিকিৎসা রয়েছে, আপনারা চেষ্টা করেন, টেস্ট টিউবে স্বামী স্ত্রীর মাধ্যমে যেটা হয় মায়ের জরায়ুতে এটা বৈধ, এটা আপনারা চেষ্টা করতে পারেন। দ্বিতীয় হলো যে আপনাকে যে হুজুর বলেছেন জাদু করা হয়েছে, সাধারণভাবে প্রায় শতভাগ এগুলো মিথ্যা এবং আন্দাজ কথা, জাদু হয়েছে না হয়েছে এটা কোনো সিমটম দেখলেই সাধারণত এই সমস্ত তাবিজ বিক্রেতারা এটাকে জাদু বলেন, এটা অধিকাংশ ক্ষেত্রে ঠিক না। জাদু সত্য, জাদুর জন্য কিছু কোরআনের আয়াত ইত্যাদি পাঠ করা, পানি গায়ে মাখা, গায়ে ধোয়া, গোসল করা, পানি পড়া, খাওয়া, এগুলো বৈধ,
তবে তাবিজ ব্যবহার না করাই ভালো। আর এই জাদু হয়েছে যেটা বলেছেন, এটা অধিকাংশ ক্ষেত্রেই সত্য না, আন্দাজের উপরে বলেন। তৃতীয় হলো যে তাবিজ ব্যবহারের চেয়ে পানি পড়া, তেল পড়া, এগুলো খাওয়া ব্যবহার করা অবৈধ নয়, এটা সুন্নাসম্মত। আমরা জানি না উনি কি পড়ে দোয়াগুলো করেছেন। তৃতীয় বা সর্বশেষ যেটা আপনার কাছে আমার অনুরোধ, আপনি শেষ প্রশ্ন করেছেন যে আপনি কি করবেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, সেজদায় তাহাজ্জুদে বিভিন্ন সময় দোয়া করবেন, আর দোয়া কবুলের যে আমলগুলো আছে অর্থাৎ ইসমে আজমগুলো পড়া, দোয়া ইউনুস পড়া, বেশি করে দরুদ পড়া, এগুলো পড়ে পড়ে দোয়া করবেন। দোয়ার যে সমস্ত ভালো সহি হাদিস ভিত্তিক দোয়ার বই আছে, আমার একটা বই আছে রাহে বেলায়াত, আপনারা চাইলে দেখতে পারেন। এছাড়াও বাজারে সহি হাদিস ভিত্তিক বিভিন্ন বই পাওয়া যায়, হাসানুল মুসলিম বা এই জাতীয়, তা আপনারা এগুলো থেকে সহি হাদিস ভিত্তিক দোয়া মুখস্থ করে এগুলো পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। কোন ভালো আলেম, দিনদার আলেম থেকে দোয়া অর্থাৎ যে আল্লাহ হুজুর আমার জন্য দোয়া করেন নিতে পারেন, এবং পানি পড়া, তেল পড়া এগুলো ব্যবহার করা সুন্নাহ অনুমোদিত। তাবিজ ব্যবহার হাদিসে নিষেধ আছে, প্রায় সব হাদিসে নিষেধ আছে, সাহাবি তাবেঈনদের যুগে এগুলোকে অবৈধ এবং শিরিক গণ্য করা হতো, পরবর্তী অনেক আলেম জায়েজ বলেছেন। জি অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান পেয়েছি। প্রিয় দর্শক, আরেকটি বিরতিতে চলে যাচ্ছি, আমরা ফিরে আসবো আবার আলোচনা ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন মহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আমরা একটি প্রশ্ন নিয়ে আলোচনায় ফিরব মহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আমি নদীতে বলছি। জি, যাকাত সম্বন্ধে একটা প্রশ্ন করব হুজুর। জি বলুন। যাকাত মানুষে যে বিমা করে, বিমার যাকাতটা কিরকম হবে? আর অনেক লোকে যে বলে স্বর্ণ থাকলে, সাড়ে সাত তোলা স্বর্ণ থাকলে যাকাত হবে, না হলে হবে না, কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যাংকের মধ্যে মানি জমা আছে, কিন্তু টাকা জমা দিতে চায় না। তারপর ধরেন টাকা এবং স্বর্ণ হলে শুধু দুটাই ক্ষত হবে, না শুধু স্বর্ণ হবে, জমা দিতে হবে? আর যে রূপা থাকলে কিরকম জমা দিতে হবে একটু আমি জানতে চাই। বিমার টাকার অনেক বলছে বিমার টাকা জমা হবে না, ব্যাংকে টাকা জমা থাকলে জমা হবে না, এটা জানতে চাই। জি জি জি, অনেক শুকরিয়া দর্শক আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, যার দ্বারা আমাদের সবারই উপকার হবে আশা করছি। যে মোতারাম একজন দর্শক দুবাই থেকে প্রশ্ন করেছিলেন যে প্যান্ট পরে যারা আর কি, এদের পেশাবের ক্ষেত্রে বসে করতে দাঁড়িয়ে করতে হয়, জি সেক্ষেত্রে মানে সমস্যা আছে কিনা, পাপ হবে কিনা? জি, প্রথম কথা আপনি যদিও প্রশ্ন করেননি, আমি একটু সংযোজন করছি, যারা প্যান্ট পরবেন তারা অবশ্যই ঢিলে ঢেলা প্যান্ট পরবেন। কর্মের জন্য, পোশাকের জন্য আমরা অনেক সময় প্যান্ট পরতে বাধ্য, আর প্যান্ট মূলত অবৈধ পোশাক নয়। হাদিসে যে আমার একটা বই আছে আপনারা দেখতে পারেন, পোশাক পর্দা ও দেহসজ্জা, এটা আমি বিস্তারিত আলোচনা করছি। হাদিসে যে সারাউইল বা পায়জামার কথা বলা হয়েছে, তে প্যান্ট এর ভিতরেই পড়ে যদি তা ঢিলে ঢালা হয়। আর দ্বিতীয়, অবশ্যই টাকনুর উপরে প্যান্টটা পরবেন আপনারা, কারণ টাকনুর নিচে কাপড় পরা কঠিন গোনাহের কাজ। এরপরে কথা হলো দাঁড়িয়ে পেশাব করা। দাঁড়িয়ে পেশাব করা অনুচিত, তবে অবৈধ বা হারাম নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কেউ তোমাকে বলে মানে হাত থেকে আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বালা কাহিন ফালা তাসাদদিকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছে কথা যদি কেউ বলে, তুমি তাকে তার কথা মানবে না। তিনি কখনোই দাঁড়িয়ে পেশাব করেননি, বসে পেশাব করা ইসলামের আদব, রাসূলুল্লাহ সাল্লামের সুন্নাহ। তবে সহিহ বুখারী ও অন্যান্য কিতাবে এসেছে, হযরত হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলেছে, আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবাতা তাকাম ফি কায়মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা জনপদের এক গ্রামের মহল্লার পিছনে যেখানে একটু ময়লা টয়লা আছে ওইখানে আসেন, সেখানে দাঁড়িয়ে পেশাব করেন। তো এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, আমাদের ইমাম তাহাবি রাহমাহুল্লাহ তিনি শরহ মাআনিল আসারে অনেক হাদিসে বিষয়ে সাহাবিদের আমল এনে বিস্তারিত আলোচনা করে লিখেছেন, অবশ্যই বসে পেশাব করা উত্তম এবং এটা রাসূলুল্লাহ সাল্লামের নিয়মিত সুন্নত এবং এটাই ইসলামের আদব। তবে কোন ওজরের কারণে, যেটা আপনি বলেছেন যে প্যান্টটা টাইট হয়ে থাকাতে বসলে পেশাবটা পুরো বেরোনে, দাঁড়ালে প্যান্টে লেগে যেতে পারে, অথবা জায়গাটা ময়লা, বসলে ময়লাগুলো ছিটে এসে কাপড়ে পড়তে পারে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুবাত তথা কওমিনের হাদিসে বোঝা যায়, এই ধরনের কোন ওজরের থাকলে কোন মুসলমান যদি দাঁড়িয়ে সতর ঢেকে দাঁড়িয়ে পেশাব করতে পারেন, পেশাব থেকে পূর্ণ পাপ হন। ইমাম তাহাবি সহ অন্যান্য ফোকাহারা বারবারই লিখেছেন, এটা মূলত হারাম বা কোন গুনাহের ব্যাপার নয়, এটা অনুচিত পর্যায়ের ব্যাপার। আল্লাহ তাআলা প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি হয়, জি জি, প্রয়োজনের কথাই বলা হচ্ছে। জি
জি, অনেক শুক্রিয়া। আলহামদুলিল্লাহ, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের সমাধান আমরা পেয়েছি। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন জাকাতের বিষয়ে, উনি বলেছেন বিমার জাকাত দিতে হবে কিনা, ব্যাংকে যে টাকা আছে তার জাকাত দিতে হবে কিনা, বা এই বিষয়গুলো বলেন। আমরা একটা প্রশ্ন নিয়ে আসছি আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, জি সংক্ষেপে বলুন দ্রুত। আচ্ছা আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত মানে আপনি একটি প্রশ্নের সময়ের মধ্যে তিনটি প্রশ্ন করে ফেলেছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে। তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানবো ইনশাল্লাহ, যে জাকাতের বিষয়। জি, এখানে ভাই যেটা বলেছেন এটার জন্য মুসলমানরাও দায়ী, আমরাও দায়ী। আমরা দিনটাকে উম্মতের কাছে পৌঁছাতে পারিনি, ওয়াজ নসিহাত অনেক আজগবি কথা আমরা বলি, কিন্তু এই ফরজ ইবাদতের মশলাগুলো আমরা বলতে পারি না। জাকাত সোনার হবে এটা নয়, 7.5 ভরি সোনা অথবা 52.5 তোলা রোপা অথবা এই পরিমাণের নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য থাকলেই জাকাত হবে। তার মানে কারোর যদি এখন 52.5 তোলা রোপার দাম লক্ষাধিক বা 1 লক্ষ বা তার কিছু বেশি হবে, কারোর যদি 52.5 তোলা রোপা অথবা নগদ 1 লক্ষ টাকা অথবা কিছু রোপা এবং কিছু টাকা যেটা অথবা কিছু সোনা কিছু রোপা কিছু টাকা যা মিলিয়ে এরকম নিসাব পূর্ণ হয়ে যায় এবং 1 বছর তার কাছে থাকে, তার জাকাত দেওয়া ফরজ। কাজেই ব্যাংকে যদি 1 লক্ষ বা তার কিছু বেশি টাকা থাকে, বছর পুরে যায়, প্রতি বছরে 2.5% জাকাত দেওয়া ফরজ। বিমার জাকাত দেওয়া ফরজ, বিমা ব্যাংক যে কোনো জায়গায় আপনার টাকা আছে, টাকা আপনি চাহিবা মাত্র পাবেন, অর্থাৎ আপনি লিখে দিলেন আমি টাকা ফেরত চাই, একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় দিনের দিন বা 2-4 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ 1 মাসের ভিতরে আপনি টাকা ফেরত পাবেন, মালিকানা আপনার গচ্ছিত অন্যের কাছে, এই ধরনের সকল টাকার জাকাত দেওয়া ফরজ। কাজে বিমাতে যে টাকা আপনি রেখেছেন গচ্ছিত, ওই টাকা যেটা আপনি চাহিবা মাত্র পাইবেন, অর্থাৎ বিমার আইন অনুযায়ী, যদিও সাধারণভাবে সকল বিমা আমরা বর্তমান বিমা ব্যবস্থা প্রায় সম্পূর্ণ শরিয়া বিরোধী প্রক্রিয়ার ভিতর রয়েছে, পুরো ইসলামী নয়, বিদেশে অনেকে বিমা করতে বাধ্য হন, বিমা যে টাকা আপনি জমা রেখেছেন এবং যে টাকা আপনি চাইলে পাবেন বলে আইন বলে, ওই টাকার ব্যাংকে যে টাকা জমা রেখেছেন এবং ব্যাংকে আপনি এই বছরে যে টাকা চাইলে ফেরত পাবেন, এরকম সকল টাকার একেবারে শতকরা 2.5% জাকাত দেওয়া ফরজ। জি অনেক শুকরিয়া। আমরা আমাদের সময় একবারে শেষের পর্যায়ে, আমরা তিনটি প্রশ্নের জবাব নিব সংক্ষেপে। জায়নামাজের দোয়া আর মিলাদ এবং নিয়ত আমরা বলি নাকি করা লাগবে না? জি, জায়নামাজের দোয়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার পরে, আল্লাহু আকবার পর আমরা যেখানে সুবহানাকা আল্লাহুম্মা পড়ি ওখানে মাঝে মাঝে তিনি এটা পড়তেন, ওয়াজ্জাহতু ওয়াজহা লিল্লাযী, নামাজের নিয়ত করার আগে পড়তেন, এটা কোনো হাদিসে নেই, আমাদের ইমামরা বলেনি, পরবর্তী আলেমরা বলেছেন এটা নামাজ শুরু করার পরে পড়বেন। আর মিলাদ নামে যেটা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো সোমবার দিন রোজা রেখে তার জন্মের কৃতজ্ঞ, এটা হলো সুন্নত, আপনারা রাখবেন। মিলাদ নামে যেটা পড়া হয় এটার সে আপনারা দরুদ শরীফ পড়বেন, দিনের আলোচনা করবেন, দোয়া করবেন, এটাই হলো সুন্নাহ সমর্থিত নেক আমল হবে। নিয়াত আপনার মনে থাকবে, কোনো নিয়াতে মুখে বলবেন না, প্রত্যেকটা নিয়ত মনে থাকবে, কোনো নিয়াতে মুখে বলতে হয় না, পড়া না নিয়ত করা। হ্যাঁ, নিয়তে করা মনের ভিতরে থাকবে যে আমি আল্লাহর জন্য কাজটা করছি, মুখে নিয়ত নওয়াই তুয়ান বলে যত কিছু আছে সবই আমাদের, অর্থাৎ আলেমদের বানানো, রাসূলুল্লাহ সাল্লাম করেননি, সাহাবীরা করেননি, আমাদের 4 ইমাম সহ কোনো ফকি এটা করতে বলেননি। জি আলহামদুলিল্লাহ, আমরা খুব দ্রুত, দর্শকও প্রশ্ন করেছেন খুব দ্রুত, আপনি উত্তর একেবারেই খুব দ্রুত দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে অনেক জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সমাধান আমরা আজকে পেয়েছি আপনার মাধ্যমে, আল্লাহ তাআলা আপনাকে জাযা খায়র দান করুন, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর গুজার করছি যে আমাদের প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা শুনলাম মোহতারামের কাছ থেকে, আপনারা সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং এই বিষয়গুলোর উপরে আমরা যেন সবাই আমল করতে পারি, বিশেষ করে আমরা যেন সকলেই জীবনের প্রতিটি কাজ ইসলামী শরিয়া মোতাবেক করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون
ইসলামিক টিভি, একটি সুন্দর পৃথিবীর জন্য।